তাছাড়া সরকার পক্ষ থেকে মেলছে না চাষের জন্য সার কিংবা বীজ কোনোটাই। একান্ত সমস্যার সম্মুখীন বামুটি এলাকার কৃষকেরা। তাদের সে সমস্যার কথা তারা নিজের মুখে জানালো সংবাদ মাধ্যমের সামনে। কি রয়েছে তাদের বক্তব্য শোনাবো। ব্যুরো রিপোর্ট, দা সোশ্যাল বাংলা। জমিনে শ্বাস করতে পারি না, গরু হাল শ্বাস লো যেতে না। এদিকে জমি টুমি কালি হয়ে যাবে অনেক। এদিকে গরু টুরু ফালন বড় তার কারিগর জমিন অনেক গরু টুরু ফালন জায়গা আছে, যাইতে পারে না। দিয়েছে মনে তো এক ঘন্টা খুলে আর না খুলে না, আধ ঘন্টা কিছু পাইতেছি না। আগে আসারে আসেন মনে আসারে নাই। আর আমরা বেড়া বেড়ে জমিন আসে আমরা জাল ডালা বলাইছি, আধা ঘন্টা এক ঘন্টা লেগে দেয়, আমরা কাজ করতে পারি না। এই সমস্যা সরকারি আছে 50-60 পরিমাণ জলিপুর আর কি গভর্নমেন্টে কিসেলে কোনো কিছু পেছিলে পাইছি না, নানা হিসেবে জানি। আগে কম তো দিত সার ছা দিত বা বৃষ্টি দিত সারে হয়ে সার দিত বীজ সার ইডি এগুলি দিত। আমরা তো গরিব মানুষের লোক তো বীজ সারটা দিলে অনেক উপকার হয়। এরপরে বেড়ার বাইরে আমরা অল্প বুদ্ধ জমি আছে, এটা তখন করতাম না। এখন কি কেমন কি তা করবো আমরা, এই ভিতরে তো আর জায়গা জমি নাই, বাইরে কুদুর আসলো ওখানে দেয় না যাওয়া নেই ওখানে। এই সমস্যা এখন কিতা করে যে বাসন এদিক তো আমরা তো কৃষক, আমরা তো অন্য ইয়ে নাই না না। সবাই তো একত্রিত করে দেয় এইবার বেড়ার বাইরে করণ যেত না বাদ একত্রিত করতেছে। কেউ তো মেম্বার প্রধান কেউ আর কয় না যে না তোমরা করতে পারবে। এর তরফ থেকে জিজ্ঞাসা করছি না, কিন্তু আমরা যে যারা যারা বেড়ার বাইরে যাওন না, যারা জায়গা আছে তারা সবাই তো এমন ওই মানে ফেরত আইতাছে। যারা সবজি করছে এরাও কিছু গা সবজি ফেরে আনতেছে না, সব সবজি নষ্ট হয়েছে। তখন এমনই তো দান ফিরতে গিয়ে তো এমনই এই কারণে তো সবাই এইটুই কথা কইতাছে। এদের তো কেউ আর উৎসাহ দেয় না যে এটা আনতার বাবা করো এমন কথা কেউ কো না। না না সার বীজ তো দেই না, আমরা তো মানে কৃষক গরিব মানুষ, সার বীজটা দিলে তো আমরা উপকার হব, এটা তো দেয় না। মেন সমস্যা হলো আমরা তিন চার বেড়া, আমরা আছি একটা গুহার ভিতরে, আমরা জমি বেশিরভাগ উইছে উইপারে। ইফারের কারণে আমরা এবার সবজি টবজি বাংলাদেশে গরু আইছে ক্ষতি করতেছে। আমরা যাই বিয়েছে লোক কমপ্লেন করি, বিয়েছে কোনো কোম্পানি কমেন্টার সহ আমরা কোনো কমপ্লেনের মানে জবাব পাইছি না। অতদিন দিরা সবজি টবজি ফাইক কাটে কেন নষ্ট হয়ে গেছে, এমন 10 মিনিট আধা ঘন্টা এক ঘন্টা লিখে আমরা দিচ্ছে না গেট ফিলে, এমন লকডাউন দিছে। তারপরে এখন তো আমরা ধান লাগানি ধান মারি যেতেছে, ক্ষেত ঘাস হয়েছে না, ট্রাক্টর যাবে লেগে না, মানুষ যাবে লেগে দেয়, কেউ দেবে লেগে না।
আমরা তো অত সময় ছিল না, যদি এক সাইড বেড়া হইতো অত সময় ছিল না, সম্পদ অনেক বিতে বেড়ালো বলে। আর সম্পদ তো পুরো আন্ডার বাইরে, আমরা যে তিন ভাড়া আছি বেশিরভাগ সম্ভব আমরা বিতে যত আছে এর বিশ গুণ আছে বাইরে। এরপরে আমরা এইখানতে এই ভিতরে মনে 2 কিলোমিটার আছে বেড়া দূরে, মানে আমরা বর্ডারের জায়গা আকো বাংলাদেশে অনেক ভিতরে আছে বেড়াটা, মানে অনেক ভিতর দিয়ে লইছে। এই কারণে আমরা তো অনেক সম্পদ বাইরে বুঝেছে, ক্যাম্পে যাওয়া হয়েছে, বিডুরি নদী হয়েছে, মানে প্রধান প্রধান তো লইয়ে ঘুরতে আছি অনেক জায়গাতে, অনেক জায়গাতে অনেক কারণে অনেক ব্যাপারে ঘুরে হয়েছে। তারা এসডিএম এ যদি পারমিশন দেয় তাহলে খুলবো, নাহলে দিতই না, কোম্পানি কমান্ডার উদ্যোগ ডাইরেক্ট অর্ডার। হ্যাঁ ডিএমএ যদি পারমিশন দেয় তাহলে খুলবো, নাহলে খুলবো না। চার মাস ধরে লকডাউন যে সমস্ত যে দিনতে পড়ছে, একজন দুইজন যে সময় পাওয়া গেছে, আমরা ত্রিপুরাতে করোনা ভাইরাস তখন তো এদিন তো লকডাউন ধরে গেছে। আমরা সবজি টবজি গাছে খেতে দেখলে যারা দেখে গেছে তারা কইতে সবজি টবজি প্রচুর পরিমাণ নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের গরু আয়া খেত আয়া বাতাসে খাইতেছে, তারা কই কোনো কমপ্লেন নাই। গভর্নমেন্টে তো পাইছি না আমরা, পিডব্লিউডি অফিসে আমরা এগ্রিকালচার অফিসে গেলে আমরা ডাইরেক্ট কইতে যে লিস্ট না গেলে একটা কিছু পাইতা না, লিস্ট আগে যাই দিব, লিস্ট গেলে বলে সার দিব। আগে তো এমন আসলো না, আমরা বীজ পাইছি না, আমরা দেখ রেজিস্টার দিও কে একদম আমরা কেউ বীজ পাইছি না, বীজ সার কোনো উচ্চ পাইছি না। যদি রেজিস্টার দেয় তাহলে তারা আমরা প্রমাণ দিব, আমরা নাম রেজিস্টার বাই করতে পারবো, এক টাকা পাইছি না কোনো উচ্চ, একদম সারও পাইছি না, বীজও পাইছি না। দুই তিনবার লিখে নিছে কিন্তু একটা আইছে না, কিছু দিছে কয়েকবার প্রধানরা লিখে নিছে, আমরা একটাও দিছি ওই সবজি গেট কেউ দান কে গভর্নমেন্ট মানে বিজেপি সরকার যে প্রতিষ্ঠা দিয়েছে কমাতে, তার প্রতি আমরা সার বীজ কোনো কিছু পাই না। দেখলে আমরা বিডিও অফিসে বারে এগ্রিকালচার অফিসে গিয়ে দেখতে পারি আমরা কিচ্ছু পাইছি না। কৃষক কৃষক তো সবাই দলিল করে 80% কৃষক, সবাই কৃষক, সব করে করে কৃষক, চাকরিগুলো পাঁচজন আর সবাই কৃষক, সবাই কৃষক, দিন মজুরা কৃষক। এই তো কাজ টাজ করে মাসে বেদ কাজ টাজ করি, অনেক অবনের মধ্যে চলছে। আমরা না গেলে জলিপুর কত ফ্যামিলি আছে দেখেন, একদম না খাই এই অবস্থা রয়েছে। সরকার থেকে কি সাহায্য করছে তারা দেখে থেকে কয়েকজন খালি 5 কেজি চাল আর কি কি দিয়ে গেছে, কিন্তু দেখে থেকে 30-40 পরিবার, আমরা এখানে 150 ফ্যামিলি আছি। সার বিশ অন্তকে দিলে তো ভালো আসলো, তারা কইছে অন লকডাউন আর কেন্দ্রের এটা বদ্ধ করে দিয়েছে, মানে আর এটা হইতো না, যতদিন আইন না হয় পুরা ততদিন আমরা খুলতে পারতাম না। কিন্তু আমরা একদিনও যেতে পারছি না স্যার, বর্তমান সময়ে এই জমিটি প্রায় এখানে 2-250 জমি আছে, চাষবাস করে তারা এইটার উপরে নির্ভরশীল করে থাকে, কিন্তু এখন বর্তমানে কোনো কিছু হইতেছে না। আমরা নিজের 3-4 কেনে জায়গা আছে এখানে বাংলাদেশের মধ্যে, কিন্তু আমরা 1 ঘন্টা লেগে খুলে না, ধান পাকিয়ে রয়েছে কইতে 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 শুধু 1 ঘন্টা সময় দিচ্ছে ধান আনার লাগিয়া, ধান অনেক ধান নষ্ট হয়ে গেছে, কামটার ক্ষেত্রে দান করছি কিন্তু সবজি মানে অ্যাভেলেবেল সবজি কোনো বেটা সবজি আনতে পারছে না, এই জায়গা কেটে সব কিছু মারি গেছে গা এই লকডাউনের কারণে। আমরা একদম সবজি পাইছি না, আনতে পারছি না, মানে না খুললে তো হইতে পারে না, যত্ন তো করা হয়েছে না, কেমনি আমরা করুম, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। সুবিধা তো আগে যেরকম পাইছি না পাইছি, আর এখন তো নতুন সরকার বিজেপি সরকার কোনো আওয়াজ করতিকা, আর আমরা যে আগে যে কৃষকের যে বীজ ধান সার কিছু কিছু পাইতাম, এগুলি তো অনেক বড় বঞ্চিত, তখন এগুলি বুঝতে পারি না। কিছু কিছু যদি পাওয়ার আশা করতে কি আমরা গ্রহ যাই গেলে পরে তারা লিস্ট লিস্ট কই পাবো, তার লিস্ট কই পাবো, তার প্রধানের কাছে গেলে প্রধানের গ্রহণ না কিছুদিন পরে আবার ওইখানে যাও, ওইখানে গেলেও কোনো লিস্ট হিসাব পাওয়া যায়। আবার দেখা যাম গ্রামের অন্যরা বস্তা বইয়া সার আনতেছে, বীজ আনতেছে, সব কিছু নিতেছে, কিন্তু আমরা বলা পাই না। তো এরপরে ওই প্রধান হেন যেমন প্রধান হেনে গিয়ে কোনো আশ্বাস পাই না, এই অবস্থার মধ্যে আছে বলতে জানাইছি, জানাইলে কিন্তু তারা তো গেলে সময়মতো পাওয়া যায় না, জানাইছি জানাইলে কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। আজকে 10ই জুলাই আমাদের সারা ভারত কৃষক সভা গোটা দেশব্যাপী, আমরা আগামী 10 দিন 10 থেকে 20 জুলাই যে মাঠে গিয়ে কৃষকদের যে কী সমস্যা আছে তারা এই বিজেপি সরকারের আমলে, আমাদের রাজ্যেও বিজেপি সরকার, কৃষকদের যে অবস্থা সবচেয়ে করুণ অবস্থা দেশের মধ্যে কৃষকদের, এটা তাদের কাছ থেকে সরাসরি বক্তব্য নিয়ে আসে, এটা প্রচার মাধ্যমে গোটা দেশে নিয়ে যাওয়ার জন্য এই কর্মসূচিটা আমরা নিয়েছি। তাই আজকে আমরা এখানে এসেছি আমাদের এই পশ্চিম জেলার বামুটিয়া এলাকার জলিলপুর গ্রাম, যেটা একটি সীমান্ত গ্রাম। এই গ্রামটার 3 দিকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া, এবং যেটা আমরা কৃষকদের কাছ থেকে জানলাম এখানে 200 পরিবারের উপর আছে যারা কৃষক পরিবার, কাঁটাতারের বেড়ার ওই পাড়ে একটা বিরাট সংখ্যক জায়গা, যে জায়গাতে ধানের চাষ, সবজি এবং বিভিন্ন ফল ইত্যাদির চাষও, সেখানে রাবার বাগানও আছে। ফলে এই সমস্ত আজকে
আগেও প্রবলেম হতো, কিন্তু লকডাউন হয়ে যাওয়ার পরে ওরা পুরোপুরিভাবে এই গেটগুলো বন্ধ করে দিয়েছে। গেটগুলো বন্ধ করে দেওয়ার জন্য পাকা ধানও কাটা যায়নি, রাবার গাছ কাটা যায় না, সবজি তো প্রতিদিন যেতে হয় আনতে হয়, এটা করা যায়নি। এই বিষয়টা আমরা আমাদের কৃষক সভার পক্ষ থেকে চিফ সেক্রেটারিকে আমরা বলেছি, ডিএম পশ্চিম ত্রিপুরা ওনার সঙ্গে আমরা গিয়ে দেখা করে কথা বলেছি। তারা বলছে আমাদের কিছু করার নেই, ভারতবর্ষ সরকার থেকেই এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এই সমস্ত পার্সুয়েশনের পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত ধান অর্ধেক পাকা যখন প্রায় নষ্ট হয়ে গেছে তখন ওরা খুলে দিয়েছিল। খুলে দেওয়ার অনুমতি দেওয়ার পরেও দেখা যায় বর্ডার খুলে না, তখন আমরা আবার ডিএমকে হস্তক্ষেপ করতে বলি। তখন ডিএমের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সাত দিন পরে এখানে এটা খোলা হয়, এসডিএমদের দায়িত্ব দেওয়া হয়। খুললেও দেখা যায় দুই ঘন্টার বেশি খুলে না, একটা ধান তো আর দুই ঘন্টা কেটে নিয়ে আসা যায় না। রাবারে প্রতিদিন যেতে হয়, সবজি খেতে প্রতিদিন যেতে হয়। এই সুযোগে বাংলাদেশের যারা কৃষক তারা এখানে গরু এনে আমাদের সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে। আমাদের গোটা রাজ্যে প্রায় এরকম 20,000-এর উপরে হেক্টর জমিতে এরকম আমাদের যেটা কাটাতারের বাইরে পড়েছে, অথচ আমাদের জুতের জমি, আমাদের দেশের জমি, আমাদের প্রায় 5,000-এর উপরে কৃষক তার সঙ্গে যুক্ত। আমরা এখানে এসে আপনারা তো দেখলেন আমাদের কৃষকরা প্রত্যক্ষ করেছে যে এই বিষয়টাতে আমরা গোটা দেশের কাছে তুলে ধরতে চাই। এই সমস্যা নিশ্চয়ই শুধু ত্রিপুরা না, আসাম, পশ্চিমবাংলা, বিহার, যেখানেই কাটাতারের বেড়া হয়েছে এখানে সমস্যাটা আছে, যাতে আমরা কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে এটা নিয়ে যেতে পারি। তারপরে যে বিষয়টা এখানে আসছে, গত 2 বছর হয়েছে, 2 বছরের উপরে এখানে বিজেপির সরকার এসেছে। এই সরকার আসার পরে তারা অনেক কথা বলেছিল, এখন আমরা শুনলাম যারা কৃষকদের কাছ থেকে গত 2 বছরে কৃষকদের জন্য যে আগে সরকারে থাকতে বামপন্থী সরকার সার দেওয়া হতো, বীজ দেওয়া হতো এবং এসআরআই পদ্ধতিতে চাষ করলে কৃষককে প্রতি কানি প্রতি একরে 6,000 টাকা দেওয়া হতো চাষটা করার জন্য, সব কিছু করার জন্য, এইটা 2 বছরে ওই এসআরআইয়ের যে বৈজ্ঞানিক পদ্ধতিটা, শ্রী পদ্ধতি যেটা আমরা বলি, আমাদের খুব সহজ নাম, এটা টোটালি বন্ধ হয়ে গেছে। এবং এখন তো কৃষিমন্ত্রী বলে দিল এই ধানের জমিতে তারা ধানের ফসল করবে না, 50,000 হেক্টর জমিতে সেখানে তারা অন্য ফসল করবে, অর্থকরী ফসল, ধান করে লাভ কম হয়, লাভজনক ফসল করবে। এই জায়গায় দাঁড়িয়ে মন্ত্রী হয়তো জানে না, মুখ্যমন্ত্রী হয়তো জানে না যে ধানের জমিতে ধান ছাড়া অন্য ফসল হয় না, কারণ এটা নিচু জমিতেই ধান হয়। অন্য ফসল যে আছে তা আমরাই করেছিলাম, রাবার করেছি, ছোটো ছোটো চা বাগান করেছি, ফলের বাগান করেছি, সবজির জন্য আমরা উৎসাহিত করেছি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে প্রত্যক্ষ করলাম এখানে এসে এই জলিলপুর এলাকার 200 জন কৃষক, দলমত নির্বিশেষে সবাই আজকে এই সমস্যাটা আছে। তারা আজকে জমি বলছে যে আমরা যেহেতু পয়সা পাই না, লাভও হয় না ধান করলে, এখন শুধু একটা ফসলই করি, এমন ফসলও সেখানে সরকারের দিক থেকে কোনো সাহায্য নেই। তাই আমরা বলবো যে কৃষক সভা নিয়মিত আমরা তার বিরুদ্ধে এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছি, এবং এই লকডাউনজনিত পরিস্থিতির মধ্যেও আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সংগঠিত করেছি। এবং আজকে যেটা আমরা কৃষকের কাছ থেকে প্রত্যক্ষ জানলাম, এই বিষয়গুলো নিয়ে আগামী দিনও আমরা এই কৃষকদের সাথে নিয়ে এই লড়াই জারি রাখব, এবং লড়াই করে আমরা আমাদের জাতির দাবি আদায় করতে পারি। কারণ কৃষককে যদি বাঁচানো না যায়, দেশ এবং আমাদের খাবারই তো জোগানো হবে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কৃষকরা আমাদের প্রাণ, কৃষকরা আমাদের মেরুদণ্ড, কৃষির উপর নির্ভর না করতে পারলে আমাদের রাজ্যের অর্থনীতি পুরোটা কৃষির উপর নির্ভরশীল। এখন যদি কৃষকের এই দুর্দশা হয়, গোটা রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে, আরও ভেঙে যাবে, গ্রামে অনাহার শুরু হয়ে গেছে, এটা আপনারা শুনলেন তাদের কাছ থেকে। তারা যারা একটা ভালো কৃষক তাকে দিনমজুরির জন্য যেতে হচ্ছে, সেখানেও আবার কাজ পায় না। ফলে এই অবস্থাটার অবসর আমরা চাই, এই কৃষকদের এই সমস্যাগুলো তুলে ধরার জন্যেই আমাদের আজকের এই কর্মসূচি। আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত কৃষকরা এখানে এসে ভয়ভীতি আছে, তারপরে তারা সাহস করে কথা বলেছেন, তাদের এই প্রতিবাদের ভাষাটাকে আমরা লড়াইয়ের ময়দানে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।